আমরা যে মেশিনটার কথা বললাম, সেই মেশিনটাতে আমাদের লেগুলা কিভাবে হচ্ছে সেটা দেখাবো। আর আমাদের এই মেশিন ম্যান আশিক, আশিক এই মেশিনে কাজ করে মূলত, এবং আশিক এই আমাদের লেগুলা প্রডিউস করতেছে। তো আসুন মেশিনের ভিতরে আমরা দেখাবো। এখন ওই মেশিনে আমাদের আমাদের যে ডাইসটা, সেই ডাইসটা ওই মেশিনে সেট করা, আমরা যে ডাইসটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, সেই ডাইসটা এখন ওপেন হবে। এবং সেই ডাইসটা থেকে আমাদের প্রতি শটে আপনার 6 পিস করে নেক আসতেছে, দেখতে পাচ্ছেন। এই নেকগুলো আমাদের প্রতি শটে চলে আসতেছে, এবং এই নেকগুলো হয় আপনার এই ধরনের প্লাস্টিকের দানা। এই প্লাস্টিকের দানাগুলো আমাদের উপরের চেম্বারে দেওয়া আছে, এবং এই দানাগুলো গলে আমাদের এই যে নেকগুলো, আমাদের নেকগুলো চলে আসতেছে। এবং যে কোনো প্লাস্টিক আইটেমই এইভাবে মেশিনে তৈরি হয়, প্লাস্টিকের দানা থেকে যে কোনো রকমের প্লাস্টিক আইটেম তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আমরা এই নেকগুলো তৈরি করতেছি, এবং এইগুলো বেস্ট কোয়ালিটি নেক হচ্ছে আছে। এই দানাগুলো আমাদের এই মেশিনের ওপরের চেম্বারে দেয়া, এখানে দেখতে পাচ্ছেন এই যে চেম্বারে দানা সম্পূর্ণ ভরা। এই চেম্বারে এই দানাগুলো থেকে এই ড্রেনেজ লাইনের মাধ্যমে মেশিনে যায়, এবং সেখান থেকে গলে আমাদের এই যে ডাইস আমরা দেই, সেই ডাইস অনুযায়ী আমাদের মালগুলো চলে আসে। দেখতে পাচ্ছেন যে ডাইসটা এখনই খুলবে, দেখতে পেলেন তো সেইভাবে এই ডাইস থেকে নেকগুলো চলে আসতেছে। এবং আমরা এই বেস্ট কোয়ালিটি নেকগুলো, বেস্ট কোয়ালিটি প্লাস্টিকের দানা থেকে আপনাদের দিচ্ছি। নতুন দানা বলে যেগুলোকে, সেগুলো হচ্ছে এই দানা, ইম্পোর্টেড দানা, এইগুলা থেকে আপনাদের নতুন যে নেক তৈরি করে। আমরা কোনো রকম রিসাইক্লিং বা বাংলা দানা ব্যবহার করি না, যেটা আপনারা জানেন যে বাংলা দানাগুলোর কোয়ালিটি ভালো হয় না, যার কারণে আমরা নতুন দানা ব্যবহার করি।